আসসালামু আলাইকুম দর্শক, আজ রান্না করে দেখাবো টাকি মাছ দিয়ে কচুরমুখী ডাল। এর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে কচুরমুখী নিয়েছি, আর এই কচুরমুখীগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে, তাই এটাকে আমাদের আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি এগুলো খুব ভালোভাবে কোচলে ধুয়ে নিচ্ছি। আমার কচুরমুখীগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, আর এতে সব কচুরমুখীগুলো দিয়ে নিচ্ছি। এখন হাঁড়িটাকে চুলায় বসিয়ে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে বলক না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন এটার বলকটা চলে এসেছে, আর বলকটা আসার পর আমি এটাকে আরও প্রায় হচ্ছে 10 থেকে 12 মিনিটের মতো রেখে জাল করে কচুরমুখীগুলোকে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে একটা খুন্তির সাহায্যে চাপ দিলেই বোঝা যাবে যে কচুরমুখীগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো আমার এই কচুরমুখী কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে, আর এই কচুরমুখীটা সিদ্ধ হতে বেশি একটা টাইম লাগে না। সর্বমোট আপনি 20 থেকে 22 মিনিটের মতো যদি জাল করে থাকেন তাহলে আপনার কচুরমুখীটা সিদ্ধ হয়ে যাবে। কচুরমুখীগুলো সিদ্ধ করা হয়ে গেলে একটা ঝুড়িতে তুলে নিয়ে এটার পানিটা ঝরিয়ে নিতে হবে। তো আমি এর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই কচুরমুখীর উপরে যে চামড়াটা রয়েছে সেই চামড়াগুলো ছুলে নিতে হবে। আমি কয়েকটা আপনাদেরকে ছুলে দেখিয়ে নিচ্ছি যে কীভাবে ছুলতে হয়। দেখতে পাচ্ছেন এখানে আমার সব কচুরমুখীগুলোকে ছুলে নেওয়া হয়ে গেছে। এখন এই সব কচুরমুখীগুলোকে এইভাবে হাতে চাপ দিয়ে ভেঙে একদম মেশ করে নিতে হবে, ঠিক যেমন কচুরমুখী ভর্তা করার জন্য কচুরমুখীটাকে বা আলু ভর্তা করার জন্য আলুটাকে আমরা যেভাবে মেশ করে থাকি ঠিক সেভাবেই এই কচুরমুখীগুলোকে একদমই মেশ করে নিতে হবে। আর এর মাঝে কিন্তু ছোট ছোট হচ্ছে যে কচুরমুখীর টুকরো বা আস্ত কিছু একটা রয়ে যাবে, সেটা কিন্তু রাখা যাবে না। আমার এই কচুরমুখীগুলোকে খুব ভালোভাবে মেশ করা হয়ে গেছে, আর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আমি কীভাবে কচুরমুখীটাকে মেশ করে নিয়েছি। আর নিয়েছি এখানে টাকি মাছ, আমি 8টি আস্ত টাকি মাছ নিয়েছিলাম, আর এক একটি মাছকে আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। তাহলে সর্বমোট এখানে আমার 16টির মতো টাকি মাছের পিস রয়েছে, এবং এই মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই টাকি মাছটাকে রান্না করার জন্য এখানে আমি একটি প্যানে প্রায় 2 টেবিল চা চামচ রান্নার তেল দিয়ে নিয়েছি, আর এর মাঝে এখন টাকি মাছগুলোকে নিয়ে নিচ্ছি। আর এখন এক এক করে এর মাঝে সব মশলাগুলোকে দিয়ে নিব। দিয়ে নিচ্ছি 1 টেবিল চা চামচ হলুদের গুঁড়ো, দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে নিচ্ছি কাঁচামরিচ ফালি 4 থেকে 5টি, দিচ্ছি পেঁয়াজ কুচি 2টি। এবার এই সবগুলোকে একত্রে নেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। এগুলোকে মেশানো হয়ে গেলে এর মাঝে 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে নিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে, মানে টাকি মাছটাকে কষিয়ে নিতে হবে। আমরা অন্য সব মাছ যেভাবে কষাই ঠিক সেভাবে মাছটাকে কষিয়ে নিতে হবে। এদিকে মাছটা কষানো হতে থাক, আমরা অন্যদিকে কচুরমুখীটাকে রান্না করে নিচ্ছি। আর এর জন্য একটা হাঁড়িতে প্রায় 4 কাপ পরিমাণে পানি দিয়ে নিয়েছি। আপনারা যদি কচুরমুখীটা কম নেন, মানে ডালটা কম করে রান্না করতে চান, সেক্ষেত্রে আপনারা পানিটা কম করে নেবেন। এখন এর মাঝে সব মশলাগুলো দিয়ে নেব। এখানে মশলার পরিমাণটা কিন্তু কম করে দিতে হবে, যেহেতু আমরা মাছ কষানোর সময় মশলাটা দিয়েছি। আবার এখন কচুরমুখী রান্না করতে মশলা দিচ্ছি। একটা তরকারি রান্নাতে আপনি ঠিক যতটুকু মশলা ব্যবহার করেন তার 1/2 মাছ কষানোতে দেবেন, আর 1/2 এই কচুরমুখী রান্না যখন করবেন তখন দেবেন। মানে যেমন ধরেন আপনি 2 টেবিল চা চামচ হলুদের গুঁড়ো তরকারিতে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি 1 টেবিল চা চামচ হচ্ছে কচুরমুখীতে দিয়ে নেবেন, আর 1 টেবিল চা চামচ মাছটা যখন আগে কষাবেন তখন দিয়ে নেবেন। এতে এখন 1 টেবিল চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে নিলাম, 1/2 টেবিল চা চামচ জিরা বাটা দিয়ে নিলাম, আর দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে নিচ্ছি 7 মতো লবণ,
এবার এর মাঝে আমাদেরকে কিছু গরম মশলা দিয়ে নিতে হবে। দিচ্ছি 3 থেকে 4টি তেজপাতা, 4টি এলাচ, 4 থেকে 5টি দারুচিনির টুকরো। এসব কিছুকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে চুলার আগুনটা জ্বালিয়ে দিতে হবে মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো। এটাকে জাল করে নেওয়ার পর যখনই এই পানিটা গরম হয়ে আসবে তখন এর মাঝে আমরা যে কচুরমুখীটাকে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে নিতে হবে। আমি ম্যাশ করে রাখা কচুরমুখীগুলো সবগুলো দিয়ে নিচ্ছি। এবার এই ম্যাশ করে রাখা কচুরমুখীগুলোকে খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। কচুরমুখীগুলো ম্যাশ করে রাখলে দেখবেন যে কিছুক্ষণ পরেই কিন্তু একটা শক্ত ভাব চলে আসে, আর এর জন্য এটাও একটু শক্ত হয়ে গেছে যার জন্য এটা মিশাতে একটু সমস্যা হয়। তো চামচটা দিয়ে কিন্তু পুরোপুরি কচুরমুখী মিশানো যায়নি, যার জন্য হচ্ছে আমি এখন একটা ডাল গুটনি দিয়ে এটাকে একদমই মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা কচুরমুখীকে আমার খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন এতে কাঁচামরিচ কুচি দিয়ে নেব। আর যে কোনো কচুর রান্নাতে কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি হলে সেটা খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি এতে 7 থেকে 8টি কাঁচামরিচ ফালি দিয়ে নিলাম। আপনারা যারা মরিচটা কম খান তারা কম করে দিয়ে নেবেন। আর সেই সাথে দিয়ে নিচ্ছি 3টি পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজে। মিডিয়াম আঁচে চুলার আঁচটাকে রেখে বলক না আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখন দেখুন এটার বলকটা চলে এসেছে, আর এটা কিন্তু বলকটা আসার পরে অবিরত নাড়াচাড়া করতে হবে, কারণ এটা হচ্ছে কচুরমুখী। আর আমরা কচুরমুখীটাকে কিন্তু ম্যাশ করে নিয়ে তারপরে হচ্ছে এটা রান্না করছি, আর এটা হাড়ের নিচের অংশে লেগে যায়। তো আমরা যদি নাড়াচাড়া না করে নেই তাহলে হচ্ছে এটা পুরা লেগে যাবে নিচে, তখন এটা খেতে একদমই ভালো লাগবে না। তাই এটাকে ঘন ঘনই আমাদেরকে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত রান্নাটা আমরা চুলা থেকে নামিয়ে নেব। আর হ্যাঁ, বলকটা আসার পরে কিন্তু আমি চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়াম লো আঁচে করে দিয়েছি। এটাকে এভাবে অবিরত নাড়াচাড়া করে মিডিয়াম লো আঁচে জাল করে নিচ্ছি। আর ওই দিকে দেখে নিচ্ছি যে টাকি মাছের কী অবস্থা। এইদিকে আমার টাকি মাছ কষানো হয়ে গেছে। এটাকে আমি সর্বমোট 15 থেকে 16 মিনিটের মতো রান্না করে মাছটাকে কষিয়ে নিয়েছি। এখন এই মাছগুলোকে এবং এর মাঝে যে ঝোলটা রয়েছে সেটা সহ আমি কচুরমুখী ডালেতে দিয়ে নিচ্ছি। আমি কিন্তু আগেই বলেছিলাম যে আমরা তরকারিতে যে যতটুকু মশলা ব্যবহার করি তার অর্ধেক মাছ কষানোর সময় ব্যবহার করব, আর অর্ধেক কচুরমুখী রান্না করব যখন তখন দিয়ে নেব। কারণ হচ্ছে মাছ কষানোর যে ঝোল বা মশলাটা রয়েছে তার সবটুকুই কিন্তু আমাদের এই কচুরমুখী ডালেতে দিয়ে নিতে হচ্ছে, যার জন্য এই রান্নাটাতে আমাদেরকে মশলা পরিমাণ মতো ব্যবহার করতে হবে। এখন এটাকে আরও কিছুক্ষণের মতো রেখে রান্না করে নিচ্ছি। আর এখন এর মাঝে যেহেতু মাছ দিয়ে নিয়েছি তাই এটাকে একটু সাবধানে নাড়াচাড়া করে নিতে হবে, নয়তো বা মাছটা ভেঙে যাবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, বন্ধ করলেই এটা নিচে লেগে যায়, তাই অবিরত নাড়াচাড়া করে নিতে হবে আমাদের, তবে সাবধানে যেন মাছটা ভেঙে না যায়। এখন এটাকে বাঘার দিয়ে নিতে হবে। এর জন্য একটি চুলাই কড়াই গরম করে নিয়ে এর মাঝে 4 টেবিল চা চামচ তেল দিয়ে নিয়েছি, রান্নার তেল। আর তেলটাকেও গরম করে নিয়ে এর মাঝে আস্ত কয়েকটি জিরা দিয়ে নিলাম। তার সাথে দিয়ে নিচ্ছি 2টি পেঁয়াজ কুচি এবং 2টি রসুন কুচি। দেয়া হয়ে গেলে এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, আর ভাজতে ভাজতে যখন বাদামি কালার হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার এগুলোর বাদামি কালার হয়ে এসেছে, তাই এখন আমি এটাকে নামিয়ে নিয়ে কচুরমুখী ডালেতে দিয়ে নিচ্ছি। আর এই বাগারটা এটা কিন্তু অবশ্যই দিতে হবে, নয়তো বা আপনারা কচুরমুখী ডালের যে মজা সেই স্বাদটাই পাবেন না। দেয়া হয়ে গেলে এটাকে আস্তে আস্তে নেড়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু এর মাঝে মাছ রয়েছে তাই আস্তে আস্তে নেড়ে নিতে বলছি আমি। মিশানো হয়ে গেলে এটাকে আরও একটা বলক তুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা বলকটা চলে এসেছে। বলকটা আসার পর আমি আর 5 মিনিটের মতো জাল করে নিয়ে এটাকে নামিয়ে নেব। এই কচুরমুখী ডালটাকে আমি প্রথমেই একটা বলক আসার পর এই পর্যন্ত প্রায় 40 থেকে 45 মিনিট যাবত রান্না করে নিচ্ছি। আমি যেহেতু এটাকে একটু বেশি করে রান্না করছি তাই এটা টাইমটা একটু বেশি লেগেছে। আপনারা যদি এই ডালটাকে কম রান্না করতে চান তাহলে আপনাদের কম টাইম লাগবে।
5 মিনিট এটাকে আমার জাল করে নেওয়া হয়ে গেছে আর আমার কুচুরমুখী ডালটাও রান্না করা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি তাহলে দর্শক এই ছিল আমার আজকের কুচুরমুখী ডাল বা টাকি মাছ দিয়ে কুচুরমুখী রান্না আর এই কুচুরমুখী ডালটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসছে এই রান্নাটা খেতেও অনেক মজার হয় আর সেই সাথে এটা অনেক স্বাস্থ্যকর একটা খাবারও তাই আমি আশা করছি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর এখন কিন্তু বাজারে এই সময় কুচুরমুখী পাওয়া যায় তাই যখন খুশি তখনই কিন্তু ঝটপট করে এই রান্নাটা করে ফেলতে পারবেন গরম গরম ভাতের সাথে তো ভালো লাগে আবার রুটি পরোটা দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে অবশ্যই তৈরি করবেন কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ